দর্শক আসসালামু আলাইকুম, স্বদেশ বিটির নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি অধিক ঘনত্বে কই এবং শিং মাছ চাষের একটি পুকুর পারে। আজকে এই অধিক ঘনত্বে কই এবং শিং মাছ চাষের যে মাছগুলো হারভেস্ট করতেছে, আমরা আজকে দেখব যে এই উদ্যোক্তা ভাইয়ের অধিক ঘনত্বে কই এবং শিং মাছ চাষটা কেমন হয়েছে এবং কী আকৃতির হয়েছে এবং কতটাই 1 কেজি হচ্ছে, সেই সাথে উনি বাজার মূল্য কেমন পাচ্ছে, সব মিলে উনি কতটা লাভ করলেন। তো আমরা আজকে হারভেস্টের ভিডিও আপনাদেরকে দেখাবো, আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। চলুন তাহলে আমরা এই অধিক ঘনত্বে কই এবং শিং মাছ চাষের উদ্যোক্তা ভাইয়ের সঙ্গে কথা বলি, আসুন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি ইনশাল্লাহ আমি তো ভালো আছি। সকালবেলা এসে আপনার পুকুর পাড়ে দেখে তো আরও ভালো লাগতেছে ভাই, যে আপনার মাছের যে আকার আকৃতি দেখে তো ভাই মুগ্ধ হয়ে গেলাম। মানে আমি অনেক দিন থেকে এত ভালো মাছ আমি কোথাও দেখছি না যেটা আপনি করে দেখালেন ভাই। তো কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছেন এই বিষয়ে আমরা কথা বলবো। আমার পুরাতন দর্শকরা আপনাকে চেনে, নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয়টা রাখবেন। আমার নাম মোহাম্মদ আখিরুজ্জামান মিস্ত্রি ভাই, আমার বাসা গাইবান্ধা সদরে বোয়াল ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনি এত চমৎকার মাছ চাষ করতেছেন অনেক দিন থেকে, তা আপনি এই মাছের সঙ্গে কতদিন হয়ে লেগে আছেন? আমি 2010 সাল থেকে এই মাছের সাথে লেগে আছি এবং আমার স্বপ্ন ছিল, আমি বাংলাদেশ রাইফেলসে কর্মরত ছিলাম, সেখানে থাকা অবস্থায় আমার স্বপ্ন ছিল যে আমি বাড়িতে গিয়ে মাছ চাষের সাথে জড়িত হব এবং মাছ চাষ কারো অধীনে কোনো কাজ করব না, মাছ চাষ দিয়ে আমি একটা সফলতা অর্জন করব এবং আমার মাধ্যমে যারা আমাকে দেখে দেখে অনেকে আমি মাছ চাষে উদ্বৃত্ত করব। আচ্ছা, অর্থাৎ আপনি আগে আপনি বাংলাদেশ রাইফেলসে ছিলেন, মানে সাবেক বিডিআর ছিলেন, ওখান থেকেই আপনি স্বপ্ন ছিল বা আপনি মুখে লালন করছেন যে আপনি এসে মাছ চাষটাই করবেন। তো আপনি, আমার মনে হয় আপনার স্বপ্ন অনেকটাই মানে বাস্তবে রূপ নিয়েছে। বাস্তব মানে 100% বাস্তব, কারণ আমি মাছ চাষে যতটুকু সফলতা অর্জন করছি গাইবান্ধা সদরে, জি হয়তো আমার মতো কেউ সফলতা অর্জন করতে পারবে কি না জানি না, হয়তো করতে পারবে, সেটা আমার বিশ্বাস যে আমার মতো পারবে না। তো মিষ্টি ভাই, আমরা এই যে পুকুর পাড়ে এখন যেটাতে দাঁড়িয়ে আছি, এটা মোট কত শতাংশের উপরে? পুকুরটা হচ্ছে 24%। এই 24% পুকুরে আপনি এবার কী কী মাছ চাষ করছেন? এবার আমি মাছ দিছি হলো শিং এবং কই মাছ। শিং এবং কই, আজকে যে আপনি হারভেস্ট করতেছেন, তাহলে আপনার এই পুকুরে কী পরিমাণ কই এবং শিং মাছ দিয়েছিলেন? আমি এখানে কই মাছ দিয়েছিলাম অল্প, মাত্র 10,000, এবং শিং মাছ দিয়েছিলাম আমি 125টা কেজিতে, 13 মন। 13 মন, তাতে আমার এখানে টার্গেট হলো 100 মন। আচ্ছা, মানে শিংটা কী পরিমাণ হবে? শিংটা হারভেস্টের সময় শিংটা হবে প্রায় 70 মন, আর কই? কই 30 মন হবে, কারণ কই 100 মন। 100 মন আশা করতেছি, আশা করছি মানে এটা হবেই। তা আমি কইয়ের সাইজ কিন্তু অনেক বড় দেখলাম, কতটাই 1 কেজি আসছে বর্তমানে? আমি এখানে কইটার সংখ্যা কম দিছিলাম, বিদায় এই কইটার বয়স হলো আমার 4 মাস, শিংটার বয়স কিন্তু 4 মাস না। আচ্ছা, তাতে কইটা আমার হলো 3টায় 1100 গ্রাম হয়, 1100 গ্রাম, 3টায়, হ্যাঁ 1200 গ্রাম, মানে 3টা আপনার 1 কেজিতেও বেশি, 1 কেজি 200 গ্রাম, 1 কেজি 200 গ্রাম, হ্যাঁ একটা মাছ হয় আমার 400 গ্রামের উপরে। আচ্ছা, তো এখন যে বাজার মূল্য, এখন তো মাছের দাম প্রচুর, হ্যাঁ প্রচুর, তো সেক্ষেত্রে আপনি যে কই এবং শিং মাছটা এখানে প্রায় 100 মন প্রত্যাশা করতেছেন, হ্যাঁ, তো আপনি মোট কি পরিমাণ টাকা বিক্রি করতে পারবেন? এখানে আমি মূলত বিক্রি করতে পারবো সেটা হচ্ছে, এটা মানে বাজারের উপর বেসেস করি আমি এটা হিসেব করতে পারবো, এখনকার বাজার অনুযায়ী, তবে এখনকার বাজার অনুযায়ী প্রায় 9 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকা আমি বিক্রি করতে পারবো এই মাছটা। আপনার এই প্রজেক্টটা উঠাতে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে, যেমন রেনু, পানি চেঞ্জ, ঔষধ, ফিড সব মিলে? মূলত এটা আমি মাছটা নিজেই উৎপাদন করি, ছোট রেনু এনে ছাড়ি দেই ডিম, এখান থেকেই মাছটা যখন বড় হয় এটা এই মাছটা আমি পুকুরে ছাড়ি, সেক্ষেত্রে আমার খরচটা খুব কম। জি, পোনাতেও আপনার সাশ্রয়? পোনাতে সাশ্রয়, আমি আবার পোনা বিক্রিও করি মাঝে মাঝে, তখন আমার ওই টাকাটা দিয়ে আবার বাহির থেকে পোনা আনতে হয় না, সেটা ওখানেও আমার লাভ। তো কী পরিমাণ টাকা খরচ হয়েছে এখানে? প্রায় আমার হলো 4 লক্ষ টাকা খরচ। তার মানে 4 লক্ষ টাকা খরচ করে 4 থেকে 5 লক্ষ টাকা আপনি ইনকাম অবশ্যই হবে, কারণ এখানে শিংটাতে এত ব্যয়বহুল খরচ না। আচ্ছা, ওই শিংটা, আমার ওই শিংটা যদি বাজারে কেনা যেত বা কিনিয়ে আনা লাগতো, তাহলে ওই শিং 13 মন শিঙের দামে লাগতো 1,30,000 টাকা।
আচ্ছা ভাই, আপনারা যে বললেন যে আপনি 4 লক্ষ টাকা খরচ করে প্রায় 4 লক্ষর উপরে আপনি এখানে প্রফিট করবেন, এটা আসলে আমাদের দক্ষিণবঙ্গের মানুষরা না বিশ্বাস করে না। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন তো ভাই, কিভাবে আপনি সম্ভব করলেন? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল এই জিনিসটা অনেক ডিফারেন্স। প্র্যাকটিক্যাল যদি কেউ না দেখে এটা কেউ বিশ্বাস করবে না, আমিও কোনোদিন বিশ্বাস করব না, যেহেতু আমি এখন করি। জি, অনেকে আমার এইখানে পুকুরে আসে এবং বিভিন্ন জায়গা থেকে ফোন করে এবং পুকুরে আসে প্র্যাকটিক্যাল দেখে যায়, দেখে যাওয়ার পরে তারা আসে বিশ্বাস করে। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি এই যে আপনি যেটা অসম্ভবকে সম্ভব করছেন, আমাদের দূরের যদি মাছ চাষি ভাইয়েরা যদি আপনার এখানে হাতে কলমে শিখতে চায়, এসে আপনি কি শিখাবেন তাদেরকে? আমি হয়তো বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে আমাকে ফোন করে কিন্তু আমার যাওয়া সম্ভব হয় না, আমি মোবাইলে তাদেরকে সাজেশন করি এবং সরাসরি যদি আসতে চায়, সরাসরি আসতে চায় তাদেরকে আমি হাতে কলমে শিখাবো এবং কিভাবে মাছটা তারা করবে। আচ্ছা মিষ্টি ভাই, আপনি যে এখানে মাছ চাষ করলেন তার আগে আপনি পুকুরটা রেডি করছেন কিভাবে? আমাদের যারা নতুন দর্শক তারা আসলে অনেক সময় বোঝে না, সেক্ষেত্রে একটু বলেন তো। মূলত হলো যদি নতুন পুকুর থাকে, সর্বপ্রথম মাছ করে বা আগে করে নাই মাছ, সেই ক্ষেত্রে আপনাকে পুকুর রেডি করতে খুব সুবিধা। সেটা হচ্ছে কি, পুকুরটা শুকাতে হবে। জি, শুকানোর পরে শুকনা পুকুরে আপনাকে চুন করতে হবে। চুন করতে হবে, পরিমাণে কতটুকু? পরিমাণে 500 গ্রাম করে চুন শতকে করতে হবে। কি চুন এটা? এটা হলো পাথরি চুন। জি, এটা হলো পুকুরে যদি মাছ কেউ কোনোদিন না করে, পরি থাকা পুকুরের জন্য। আর যদি মাছ চাষ করি থাকে পরবর্তীতে আবার ওই পুকুরে করবে, তাহলে সেক্ষেত্রে 1 কেজি করে চুন করতে হবে, কারণ যেহেতু ওখানে মাছ করছে। চুনটা কিভাবে দিবে, পানিতে গুলায় ছিটিয়ে দিবে? এখানে পুকুরটা মূলত শুকাতে হবে, শুকানোর পরে চুনটা পানিতে গুলাবে, গুলার পর পুরো পুকুরে আপনাকে পানিটা ছিটিয়ে দিবে, চুনের পানিটা। আচ্ছা, আর কি ব্যবস্থা নেবে? তারপরে আপনাকে চুনের পানি দেওয়ার পরে এখানে কি করতে হবে, আপনাকে 1.5 ফুট বা 2 ফুট পানি করতে হবে। পানি করার পরে আপনাকে এই পুকুরে আপনাকে জিওলাইট করতে হবে। জিওলাইট করলে পানিটা পরিষ্কার হয়। তারপরে যদি আপনি ক্যাটফিশ চাষ করেন, সেক্ষেত্রে আপনাকে গ্যাস ফিনিশ করতে হবে, তারপরে অক্সিজেন করতে হবে, সেক্ষেত্রে আপনাকে হলো ছেলাইন প্রয়োগ করতে হবে, তারপরে আপনাকে ভাইরাসের জন্য আপনার ভাইরাসের মেডিসিন প্রয়োগ করতে হবে যদি ক্যাটফিশ করে। আর যদি বাংলা করে তাহলে কোনো কিছুই প্রয়োগ করতে হবে না, চুন আর জিওলাইট করলেই যথেষ্ট। আচ্ছা, তারপরে আপনাকে মনে করেন মাছ দেওয়ার পরে এটা 15 দিন পর পর চুন, মেডিসিন, ক্যাটফিশ, এটা পরামর্শ অনুযায়ী করতে হবে। এখানে আমি মাছটা হয়তো 25 দিন অথবা 1 মাসের মাছটা এখানে আনি ছেড়ে দিলেন। আচ্ছা, ছেড়ে দেওয়ার পর আপনি কি ধরনের খাবার দিয়েছিলেন? এখানে প্রথমে মাছটা আমি ছেড়ে দেওয়ার পরে কমপক্ষে 15 দিন আমি পাউডার খাওয়াই, একটা পাউডার, একটা ফিট 18 বোতল। জি, ওটা গুলাইয়া গুলাইয়া অথবা ছিটাই দিলে হবে চতুর্দিকে, ওটা খেয়ে থাকবে। হ্যাঁ, তারপর কি খাবার দিবেন? তারপরে আপনার একটা ছোট ফিট, সেটা হচ্ছে কি 0.5 মিলি বলে, এক এক কোম্পানির এক এক নাম, এক এক নাম, কেউ বলে 0.5 মিলি, কেউ বলে 0.8, কেউ বলে নার্সারি, হ্যাঁ, এক এক কোম্পানির এক এক নাম। পরে 0.5 মিলি ফিট খাওয়াতে হবে কম করে 15 দিন। তারপরে? তারপরে 15 দিন পরে দেখা যায় 5000 লেনের মাছ ছাড়লাম, এটা আসি গেল 2000-এ, তখন খাবারটা চেঞ্জ হবে, তখন খেলেতে হবে আপনার 1 মিলি। 1 মিলি খাবারটা একটু বড়, তখন মাছটা একটু বড় হয়েছে, তাহলে বড় খাবারটা দিতে হবে। তারপরে খাওয়াতে হবে আপনার 15 দিন পরে, যখন 1 মাস গেল এখানে, তারপরে খাওয়াতে হবে আপনার 1.3, 1 মাস। তারপরে 1 মাস 2 মিলি খাওয়াইয়ে আপনার মাছটা সেল করতে পারবেন। আচ্ছা, ওই ওই খাবারটা দিয়েই হারভেস্ট হারভেস্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি যে এখন মাছগুলো যে হারভেস্ট করতেছেন, এই মাছগুলো কি আপনি নিজে বিক্রি করতেছেন নাকি ব্যাপারীর মাধ্যমে বিক্রি করতেছেন? এই মাছটা বর্তমানে আজকে যে মাছ, এবারে যে মাছটা আমি হারভেস্ট করতেছি, এই মাছটা আমি নিজে বিক্রি করতেছি। এতে কি লাভের পরিমাণটা বেশি হবে? এতে লাভের পরিমাণ আমার বেশি, কারণ এখানে যদি আমি পাইকারকে দেই, পাইকারের থেকে কম করি আমি 500 টাকা 1000 টাকা বেশি মুনাফায় আমি মাছটা মনে 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 লাভ করতে পারবো, লাভ করতে। দর্শক, এটা কিন্তু একটা চমৎকার কথা বলছে ভাই, যে মাছ যদি নিজে উৎপাদন করেন, সেক্ষেত্রে যদি সুযোগ থাকে নিজের হাতে বিক্রি করার, তাহলে নিজ হাতে বিক্রি করাটাই মনে হয় বেশি লাভজনক। লাভজনক, কিন্তু কিন্তু এর ভিতর কথা আছে, যেখানে আমি এক পুকুরে মাছ করি 100 মন, নিজে হাতে বিক্রি করলে হয়তো প্রতিদিন 15 মন করে বেচা লাগবে, আর যদি পাকারে দেয় প্রতি মানে 3 দিনে শেষ করে দিবে তারা। এই ডিফারেন্সটা এই জায়গায়। তো সব মিলে আখিরুজ্জামান মিষ্টি ভাই, আপনি এই অধিকগণাতে কই এবং শিং মাছ চাষটা কতটা লাভজনক মনে করতেছেন? আমি মনে করি যে আমার দৃষ্টিতে আমি মনে করি যে এই মাছটা করিয়ে আমি অনেক 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 লাভবান। আচ্ছা, নতুন যারা একটু বোঝে বা আপনার কাছে পরামর্শ নেয়, সেক্ষেত্রে কি তারা কি এই ধরনের মাছের প্রজেক্টে আসা কি উচিত হবে?
শেখার ক্ষেত্রে, সেক্ষেত্রে মাছ একটা লাভজনক ব্যবসা, এই মাছটা গরিবের জন্য না, কারণ এই মাছটাতে আমার 5 লক্ষ টাকা খরচ হবে, আমার এই পুকুরে প্রতিদিন 8,000 টাকা করে খরচ হচ্ছে এক মাস, তাতে গরিবের জন্য কিন্তু সম্ভব না। যারা সচ্ছল কিন্তু এই মাছটা চাষ করতে চাচ্ছে, তারা কি ছোট পরিসরে করতে পারবে? বেকার যুবক ভাইরা যারা আছেন, মাছ চাষ করিয়া চাকরির মতোই টাকা ইনকাম করতে পারবেন, এটা আমি 100% নিশ্চিত। কিন্তু শুরু করতে হবে ছোট পরিসরে, ছোট পরিসরে, এবং আপনাদের মতো যারা অভিজ্ঞ বাস্তব যারা খামারে সফল হয়েছে তাদের পরামর্শ নিয়েই করতে হবে। হ্যাঁ, পরামর্শ নিয়ে না করলে ক্যাটফিশ করতে পারবে না, কারণ এটাতে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, যেহেতু লস দিয়ে তো ব্যবসা করা যাবে না। হ্যাঁ, কারণ এই একবার মাছ করলে আমি মনে করি যে আমার হলো, আমি বছরে 3 বার মাছ করি। জি, এক পুকুরে বছরে 3 বার মাছ করা সম্ভব? আমি করি, এখন অন্যজনার সম্ভব, কারণ এটা 3 বার করতে গেলে 2-3টা পুকুর লাগবে। আমি একটা পুকুরে আনি, রাখি, বড় করি, ওখানে আনি, আনার পরে এটাতে নিয়ে এসে 1-1.5 মাস চাষ করি। সেই ক্ষেত্রে আমার জন্য সম্ভব। যাদের একটা পুকুর আছে সে 2 বার করতে পারবে। আসলে দর্শক, আমরা একটা জিনিস আমরা না বললে নয়, এই ধরনের যারা মাছ চাষ করেন সফল ভাইয়েরা, এনাদের মাছ দেখে যে আপনারা মাছ চাষে আসবেন এমনটা কিন্তু নয়। আপনারা চেষ্টা করবেন ছোট পরিসরে শুরু করার জন্য এবং শেখার খাতিরে, সেই সাথে এই ভাইয়ের মতো বাংলাদেশে অনেক যারা সফল মাছ চাষি আছে তাদের কাছে অভিজ্ঞতা শেয়ার করবেন, আর সেই সাথে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা এবং জেলা পর্যায়ে মৎস্য অফিস আছে, তাদের কাছেও আপনারা সহযোগিতা নিতে পারেন। সব মিলে আমার মনে হয় এই ধরনের মাছ চাষ অত্যন্ত লাভজনক। তো আখিরুজ্জামান মিষ্টি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এত ব্যস্ততার মাঝেও আপনি আমাকে সময় দিলেন, আজকে আপনার মাছ হারভেস্ট হচ্ছে, আমরা দোয়া করি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা আপনি অর্জন করেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং স্বদেশবিধির পক্ষ থেকে এই অনুষ্ঠান এবং এই প্রতিবেদন যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ, তারা যদি মাছ চাষে কেউ এগিয়ে আসে আমি সর্বদিক দিয়ে সহযোগিতা করবো, এটাই কামনা আমার। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই অধিঘনতে কই এবং শিংমাছ চাষের যে হারভেস্ট আজকে দেখালাম, আপনারা যদি একটু দেখেন দর্শক, এখানকার কই মাছগুলো কত বড়, মনে হচ্ছে যে 2টায় 1 কেজি হবে এরকম, কত বড় বড় দেখেন দর্শক। আমি আমার এ পর্যন্ত আমি ভিডিওতে এত বড় কই আসলে কখনোই দেখিনি, যেটা এই ভাই অত্যন্ত উনি সফল করে আমাদেরকে দেখিয়েছেন। এই ছিল আমাদের বিস্তারিত অধিঘনতে কই এবং শিংমাছ চাষের। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশবিধি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।